রাজ্যের একটি জেলাতে নিয়োগ করা হচ্ছে মানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি পদে তো এই পদের জন্য আমরা ইতিমধ্যে চলে এসেছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেই ডি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা সমস্ত ডিটেলস তো ডাউনলোড করে নিতে পারবো এবং যে পিডিএফ ফাইলটা রয়েছে নোটিশের সেই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবো সাথে আমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেই অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করার লিঙ্ক এখান থেকে আমরা পেয়ে যাবো এবং যে লিঙ্ক থেকে আমরা ডাউনলোড করবো সেই লিঙ্কটা কিন্তু আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখবি ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মটা তো এর জন্য আমরা প্রথমে চলে আসবো নোটিসেস এই যে বারটা রয়েছে এই বার থেকে নোটিসেসের মধ্যে অত অনেকগুলো অপশন থাকবে তার মধ্যে যে রিক্রুটমেন্ট অপশনটা আছে সেই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে সেই পেজ থেকে একটু নিচের দিকে আমরা স্ক্রল করলে নিচের দিকে চলে যাব নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পারবো এখানে রিক্রুটমেন্ট বলে একটা অপশন রয়েছে সেই রিক্রুটমেন্টের আরও নিচে একটু চলে আসবো নিচে দেখতে পারবো যে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটার আন্ডার রূপশ্রী স্কিম অফ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ঠিক আছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট রয়েছে চব্বিশ বারো দুই হাজার কুড়ি এবং এন ডেট রয়েছে আঠারো এক দুই হাজার একুশ এই ডেটগুলো রয়েছে অ্যাপ্লিকেশন করার শুরু তারিখ এবং শেষ তারিখ তো এখান থেকে আমরা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে দিতে পারবো পিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়ে আমরা সমস্ত তথ্য জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে অনলাইন অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় ঠিক আছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি রাজ্যে ডিএম অফিসে নিয়োগ করা হচ্ছে রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে ঠিক আছে তো এই নিয়োগের বিজ্ঞপ্তিটা বেড়েছে ঝাড়গ্রাম জেলার জন্য অবশ্যই আমরা সমস্ত ডিটেলস জেনে নেবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান ফর এনগেজমেন্ট অফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার রূপশ্রী রেফারেন্স নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং ডেট দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর সিলেকশন টু দ্য ফলোয়িং পোস্ট ইন দ্য ডিস্ট্রিক্ট অফ ঝাড়গ্রাম ঝাড়গ্রামে নিয়োগটা করা হবে দুটো পোস্টের জন্য অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি পদের জন্য এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ বলা হয়েছে চব্বিশ বারো দুই হাজার কুড়ি তারিখ থেকে আঠেরো এক দু হাজার একুশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে এবং সেটা কিন্তু অবশ্যই রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে হুম অ্যাপ্লিকেশানটা অফলাইনে আবেদন করতে হবে এখানে বলা হচ্ছে যে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাবেন অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের অথবা ডাব্লিউ ডট বি ডট ডট ইন এই ওয়েফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের কষ্ট করে ডাউনলোড করতে হবে না আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে ডিরেক্টলি ডাউনলোড করে নিতে পারবেন এই অফিসিয়াল নোটিসটা এবং সাথে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটাও ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য কী কী এলিজিবিলিটি রয়েছে মানে কারা এখানে আবেদন করতে হবে বয়স কত লাগছে কত টাকা স্যালারি দেওয়া হবে সমস্ত ডিটেলস জেনে নিচ্ছি প্রথমেই দেওয়া হচ্ছে নেম অফ দ্য পোস্ট তালে পোস্টের নাম হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট রূপশ্রী প্রকল্প রিমিউনারেশন মানে প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করে এখানে স্যালারি দেওয়া হবে ভ্যাকেন্সি রয়েছে একটা এসসি ক্যাটাগরির জন্য এসডি অফিস ঝাড়গ্রামে এটা নিয়োগ করা হবে সার্ভিস টাইপ পিওরলি অন কন্ট্রাক্ট তাহলে কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এক বছরের জন্য বয়স বলা হয়েছে চল্লিশ বছরের উপরে হওয়া যাবে না আঠেরো থেকে চল্লিশ বছরের সমস্ত ক্যান্ডিডেট আবেদন করা যাবে এবং যদি গভর্নমেন্ট এমপ্লয় হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে চৌষট্টি বছর পর্যন্ত ক্যান্ডিডেটের আবেদন করতে পারবে রেসিডেন্সিয়াল ডিটেলস বলা হয়েছে মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এখানে কিন্তু পশ্চিমবঙ্গে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আবেদন করা যাবে না শুধুমাত্র ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে লোকাল রেসিডেন্ট আছে। মানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে ক্যান্ডিডেটরা আছেন শুধুমাত্র তারাই আবেদন করতে হবেন বাকি ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন না তো আপনার নিজের নিজের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিন যখন আপনার জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেব। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে বলা হচ্ছে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স কমার্সে কিন্তু গ্রাজুয়েট হতে হবে আপনাকে অনার্স নিয়ে পাস করতে হবে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এম এস অফিস এম এস অফিসে কাজ জানতে হবে এমএস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এই সমস্ত যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোতে কাজ করতে জানতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বলা হচ্ছে মিনিমাম থ্রি ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অবশ্যই কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে জব রেসপন্সিবিলিটি বলা হয়েছে ওভারঅল রেসপন্সিবিলিটি অফ মেনটেনিং অ্যাকাউন্টস ফর সাব ডিভিশন প্রিপারেশান অফ রিপোর্টস কমপ্লিশান ফোরকাস্ট তাহলে এই এই হচ্ছে কাজগুলো আপনার করতে হবে এরপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদ এই ডাটা এন্ট্রি অপারেটর পদের নাম পদের জন্য এগারো হাজার টাকা করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে চারটা ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটা এসটি ক্যাটাগরির জন্য একটা এসসি ক্যাটাগরির জন্য একটা এবং ও বিসি ক্যাটাগরির জন্য একটা এখানে সার্ভিস টাইপ এটাও হচ্ছে কন্টাকচুয়াল বেসিস বয়স বলা হয়েছে চল্লিশ বছর যদি আপনি অন্যান্য ক্যান্ডিডেট হয়ে থাকেন সেডুল কাস্ট সেডুল ট্রাইব তাহলে কিন্তু বয়সের ছাড় পাবেন যেরকমটা বয়সের ছাড় দেওয়া হয় ঠিক সেরকমটাই পাবেন এই ক্ষেত্রে অবশ্যই পারমানেন্ট রেসিডেন্ট অব ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের পারমানেন্ট রেসিডেন্ট হলেই আবেদন করতে পারবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হচ্ছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কিন্তু নলেজ থাকতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে এক্ষেত্রে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট কোনো অর্গানাইজেশনে মোড অফ সিলেকশান এখানে বলা হচ্ছে ইট উইল বি এ থ্রি স্টেজ সিলেকশন অ্যাগেইনস্ট ইচ পোস্ট প্রত্যেক পোস্টের জন্য তিনটা কিন্তু স্টেজ থাকবে সিলেকশানের জন্য এটা হচ্ছে এখানকার অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট স্ল্যাশ ডাটা এন্ট্রি অপারেটার রূপশ্রী প্রকল্প তাহলে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে এখানে একটা ফটো লাগিয়ে আপনাকে কিন্তু যে ড্রপ বক্স রয়েছে ডিএম অফিসে সেই ডিএম অফিসে কিন্তু জমা করে আসতে হবে অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এটা পাঠানো যাবে তো বলা হচ্ছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর আপনি যে পোস্টের জন্য আবেদন করতে চান অ্যাকাউন্টেন্ট হলে এখানে অ্যাকাউন্টেন্ট লিখে দেবেন এবং ডাটা এন্ট্রি অপারেটর পদ হলে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদ লিখে দেবেন তারপরে আপনার নাম বাবার নাম ক্যাটাগরি আপনি এসসি এসটি এস টি না জেনারেল ক্যাটাগরি সেটা লিখে দিবেন ডেট অফ বার্থ দিতে হবে এবং এক এক দুই হাজার অনুযায়ী আপনার বয়স কত সেটাও লিখে দিবেন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে ঠিক আছে তারপরে ইমেল আইডি সেক্স মেল না ফিমেল না কি আদার সমস্ত কিছু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে এই যে এক নম্বর ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর ঘরটার মধ্যে দিতে হবে আপনাকে আপনার মাধ্যমিকের ডিটেলস ঠিক আছে মাধ্যমিক এক্সামিনেশন পাস তারপরে কোন বোর্ড থেকে পাস করেছেন কোন বছর পাস করেছেন কতর মধ্যে পরীক্ষা হয়েছিল আপনার আপনি কত পেয়েছেন এবং কত পার্সেন্ট নম্বর পেছেন সমস্ত কিছু দিয়ে দেবেন তারপরে সেমভাবে উচ্চ মাধ্যমিকটা দেবেন উচ্চ মাধ্যমিকের পরে এটা দিয়ে দেবেন যদি মাস্টার্স করা থাকে তাহলে সেটটা এখানে দিয়ে দেবেন হুম এরপরে রয়েছে কম্পিউটার নলেজ কম্পিউটার নলেজের ওপর আপনি যে কোর্সটা করেছেন কম্পিউটারে সেটা দিয়ে দেবেন তারপরে সেমভাবে এগুলোও দিতে হবে দেওয়ার পরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তাহলে এগুলো দিয়ে দেবেন আপনি তারপরে ডিক্লারেশন একটা রয়েছে ডিক্লারেশনের মধ্যে প্লেস এবং ডেট দেবেন প্লেস এবং ডেট দিয়ে এখানে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে সিগনেচার করে এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটার সাথে আপনার যে গুলো আছে অডিশনাল ডকুমেন্টস সার্টিফিকেটগুলো সেই সার্টিফিকেটগুলো এর সাথে অ্যাটাচ করে দেবেন অ্যাটাচ করে দিয়ে কিন্তু পাঠাতে হবে আপনার ডিএম অফিসে মানে ঝাড়গ্রামের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস আছে সেখানে একটা ড্রপবক্স রাখা হয়েছে সেই ড্রপবক্সে আপনি এটা ফেলে রেখে আসতে পারেন অথবা আপনি কিন্তু সেটা চিঠির মাধ্যমেও দিতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ